মেসেজটা পাওয়ার পর যখন রাকিব হোসেন বুঝলো যে এটা রিয়েল আইডি, তখন সে তাড়াতাড়ি মেসেজটি কপি করে গুগল ট্রান্সলেটরে গিয়ে পেস্ট করে দিয়েছে। ধরলো চোরের ট্যালেন্ট কিন্তু আছে, কিন্তু সে মোরগটাকে ভালোভাবে বস্তায় না ঢুকিয়ে বোকামি করেছে। আদার্স মি, আমিও গাইস মিলাতে পারি রুবিক্স কিউব, তবে আমি না দেখে পারবো না। তো আজকে আমরা দেখবো হচ্ছে ফানি মিমস। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে যে সাদাটি দেখতে পাচ্ছেন তা ভুলেও খুলবেন না, আর যদি খুলেও ফেলেন তাহলে ভুলেও লাগাবেন না, ব্লাস্ট হতে পারে। আচ্ছা, এখানে ইউটিউবারদের দোষ দিয়ে লাভ নেই, ওরা ভালো করে ভিডিও না দেখেই ওরা তারটি খুলে আবার লাগিয়েছে। প্রশ্ন হাতে পেলে বোঝা যায় কাগজ যে বাঁশের তৈরি। ইঞ্জিনিয়ার থেকে চা বিক্রেতা, ছিল ইঞ্জিনিয়ার কিন্তু এখন নিয়মিত চা বিক্রি করে। আপনার মাসিক ইনকাম কত আর এই টাকা দিয়ে কি আপনার সংসার চলে? আমার দৈনিক ইনকাম থাকে 3,000 টাকার উপরে, মাস শেষে আমার হাতে মিনিমাম 90,000 টাকা থাকে। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ইংলিশ 2 বইতে একটা প্রশ্ন থাকে যে হাউ টু মেক এ কাপ অফ টি। তো সেটাই মনে হয় এই ভাই ভালোভাবে পড়েছে, যে কারণে আজ তিনি সফল চা বিক্রেতা। রোনালদো এখন ফুটবল খেলার পাশাপাশি গানও গায়, আবার রিলসও বানায়। তো আপনি কার ফ্যান, রোনালদো নাকি মেসি, তা কমেন্ট অবশ্যই জানাবেন। হেলমেট কই? আমি ভাবতেই পারিনি যে হেলমেট আছে। লাস্ট বয় এখন অনেক টাকার মালিক, কুটি ফার্স্ট বয় পাগল। যাক, ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার না, তাহলে এখনো আশা আছে। মিস্টার বিস্টের মেসেজ দেখে ভেবেছিলাম ফেক আইডি। মিস্টার বিস্ট তো বাংলা বুঝে না, যদি বুঝতো তাহলে হয়তো মেসেজ দিয়ে রাকিব হোসেনকে বিরক্ত করতো না। মেসেজটা পাওয়ার পর যখন রাকিব হোসেন বুঝলো যে এটা রিয়েল আইডি, তখন সে তাড়াতাড়ি মেসেজটি কপি করে গুগল ট্রান্সলেটরে গিয়ে পেস্ট করে দিয়েছে। ভাই কো সাব পাতা হে, একবার পড়ে গেলে অবস্থা একদম খারাপ, ঠিক মতো ডিম ভাঙতে পারি না, আবার মানুষ বলে আমি নাকি তাদের মন ভেঙেছি, রিলস বানাচ্ছে মনে হয়। আরে মোবাইল। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।